স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কালামুক্তি দিবস পালন রাজশাহী থেকে খুলনাগামী সাগরদারি আন্তনগর ট্রেনের একটি বগিতে হঠাৎ আগুন রাজশাহীতে মোটরসাইকেল আরোহীদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ করেছে আরএমপি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস পালন করা হয়েছে দিবসটি উপলক্ষে শনিবার রাত আটটায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খারুজামাল লিটন তিনি বলেন কাদাবন্দি থাকার সময়ে বর্তমান চলার পাথেও অর্জন করেছিলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে গেছেন সেই স্বপ্ন উনিশশো সালে বাস্তবায়ন শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সর্বক্ষেত্রে উন্নয়ন আজ দৃশ্যমান উন্নয়নের এক বিশাল প্রমাণ আগামী পঁচিশ জুন পদ্মা সেতুর উদ্বোধন সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা বীর ইকবাল সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাহ সহসভাপতি ডাক্তার তবিবুর রহমান শেখসহ অন্যান্যরা রাজশাহী থেকে আগামী সাগরদারি আন্তনগর ট্রেনের একটি বগিতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে এনেছেন রেলকর্মীরা রবিবার সকালে রাজশাহী রেল স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতিকালে এ দুর্ঘটনা ঘটে পশ্চিম রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সাগরদারি ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছাড়ার জন্য স্টেশনে অপেক্ষা করছিল সকাল ছয়টা চল্লিশ মিনিটে ট্রেনটি ছাড়ার কথা ছিল বেশিরভাগ যাত্রী ট্রেনে উঠে যান কিন্তু ট্রেনটি ছেড়ে যাওয়ার নির্ধারিত সময়ের দশ মিনিট আগে হঠাৎ ঝোয়াবগির বগির বাথরুম থেকে ধোঁয়া বের হতে দেখা যায় ধোঁয়া ছড়িয়ে পড়ে বগির মধ্যেও আতঙ্কিত যাত্রীরা এ সময় ট্রেন থেকে নেমে পড়েন এরপর রেলকর্মীরা নিজেরাই দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এক ঘন্টা পর সাগরদারি ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় তিনি আরও জানান যারা ওই ট্রেনে যেতে চাননি তাদের টিকিট নিয়ে টাকা ফেরত দেওয়া হয়েছে রাজশাহীতে মোটরসাইকেল আরোহীদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়েছে রবিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নগরীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বর ও সাহেববাজার জিরো পয়েন্টে এই হেলমেট বিতরণ করা হয় কমিশনার আবু কালাম সিদ্দিক নিজেই মোটরসাইকেল আরোহীদের মাথায় হেলমেট পরিয়ে দিয়ে তা ব্যবহারের অনুরোধ করেন মোটরসাইকেল চালকের পাশাপাশি তিনি আরোহী অন্য ব্যক্তিকেও হেলমেট পরিয়ে দেন বাদ পড়েননি নারীরাও এ সময় নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়ত ইসলাম অতিরিক্ত কমিশনার মুজিদ আলী উপকমিশনার উপকমিশনার হোসেন ট্রাফিক বিভাগের অনির্বাণ চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন হেলমেট বিতরণ শেষে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান ঈদের সময় দুর্ঘটনায় অনেকে মারা গেছেন হেলমেট না পরার কারণে অনেকে গুরুতর আহত হয়েছে নতুন সড়ক আইনে হেলমেট না পরার অপরাধে টাকা পর্যন্ত হাজার জরিমানা করা হচ্ছে তারপরও সচেতনতা সৃষ্টি হচ্ছে না এজন্য সচেতনতা সৃষ্টিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে সপ্তাহ জুড়েই তারা প্রায় পাঁচশো হেলমেট বিতরণ করবেন এরপর এ বিষয়ে কঠোর হয়ে আইনগত পদক্ষেপ নেওয়া ভারতে ক্ষমতাসীন বিজেপির নেতাকর্মী কর্তৃক মহানবীকে নিয়ে অশালীন উক্তি ও কটুক্তির প্রতিবাদে এবং রাষ্ট্রীয়ভাবে ভারতীয় পণ্য বর্জনের দাবিতে নাটোরের সরকারি টেক্সটাইল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রবিবার সকাল সাড়ে দশটার দিকে সম্মিলিত শিক্ষার্থীবৃন্দের ব্যানারে শহরের রামাইগাছ এলাকায় শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হরিশপুর বাইপাস মোড় ঘুরে পুনরায় কলেজ চত্বরে গিয়ে শেষ হয় পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন স্বাধীন রিফাত তৌভিদ অনিক সোহাগ জিসান এনামুল সহ অন্যান্যরা এ সময় বক্তারা কটুক্তিকারী বিজেপির নেতাদের ফাঁসি দাবি করে বলেন রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে সকল প্রকার ভারতীয় পণ্য ক্রয় বিক্রয় বন্ধসহ মহান সংসদে ভারত সরকারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার দাবি করা হয় নোয়াখালীর কবিরহাট উপজেলায় পরকিয়ার জের ধরে এক নববধূকে জবাই করে হত্যা করেছে পাষণ্ড স্বামী এমন লোমহর্ষক ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নিহত গৃহবধূর নাম রূপালী বেগম সে উপজেলার কবিরহাট পৌরসভার চার নং ওয়ার্ডের সিরাজ মিয়ার মেয়ে গত শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের আট নং ওয়ার্ডের পূর্ব সোনাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘাতক স্বামী ইউসুফ নবী রুবেলকে রক্তমাখা ছোড়াসহ সহ আটক করে থানায় নিয়ে আসে পুলিশ সে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের পূর্ব সোনাদিয়া গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে বিষয়টি নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন গত তিন মাস আগে পারিবারিকভাবে রুবেলের সাথে বিয়ে হয় রূপালী বেগমের কিছুদিন আগ থেকেই পরকিয়ার জের ধরে তাদের স্বামী মধ্যে কলহ দেখা দেয় এ নিয়ে শনিবার দিবাগত রাতে তাদের মধ্যে বাঘ বিতনরা দেখা দেয় এক পর্যায়ে স্বামী রুবেল তার স্ত্রী পারভিনকে ওড়না দিয়ে হাত পা বেঁধে জবাই করে হত্যা করে ওসি আরো জানায় ওই সময় ঘরে থাকা বৃদ্ধ মায়ের চিৎকারে বাড়ির লোকজন এসে হত্যাকারী রুবেলকে আটক করে এদিকে ঘটনায় জড়িত সন্দেহে নিহতের ভাসুর রফিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় এনে রাখা হয়েছে রবিবার লাশের সুরত হাল শেষে ময়নাতদন্তের জন্য দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ